এবার এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারের আরও একটি মেথড নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে রিডিউস। তো এই জন্য আমরা কি করতে পারি, নতুন একটা ফাইল তৈরি করতে পারি প্রতিবারের মতো রিডিউস ডট জেএস লিখে। এরপর ফিল্টারটাকে ক্লোজ করলাম, সাইডবারটাকে অফ করলাম। তো এই রিডিউস মেথডটা কিভাবে কাজ করে এটা বোঝানোর আগে আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাইতে চাই। এই জন্য আমি গুগলে চলে আসলাম, গিয়ে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট রিডিউস মেথড এক্সাম্পল লিখে সার্চ করলাম। সার্চ করলে এখানে মজিলা ডেভেলপারের একটা লিঙ্ক পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা এই যে এই জায়গাটাতে একটা এক্সাম্পল কিছু কোড আমরা পেয়ে যাব, যে আসলে রিডিউসটা কিভাবে কাজ করতেছে। তো এই এক্সাম্পলের দিকে আপনি লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন, প্রথমে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে কিছু নাম্বার আছে, দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, 4। অর্থাৎ এখানে তারা যে এক্সাম্পলটা দিছে সেটা হচ্ছে এই নাম্বারগুলোকে তারা যোগ করে যোগফলটা আমাদের দিবে, এইরকম। মানে এই অ্যারের মধ্যে যতগুলা নাম্বার আছে এই সবগুলা নাম্বারের যোগফল তারা বের করে আমাদের দিবে, কিসের মাধ্যমে, রিডিউস মেথডের মাধ্যমে। তো এই কাজটা যে শুধুমাত্র রিডিউস দিয়ে করা যায় ব্যাপারটা এমন না, এটা কিন্তু আমরা ফর লুপ আরও অনেকভাবেই কিন্তু করতে পারি। তবে এই রিডিউস শুধুমাত্র এই যোগফলের কাজ করে না, এটা কিন্তু আরও অনেক কাজ করে। যেমন ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতেছেন, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে শপিং কার্ট থাকে না, সেই শপিং কার্টের জিনিসটাকে কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন রিডিউসের মাধ্যমে, যেটা আমি একটু পরে আপনাদের একটু এক্সাম্পল হিসেবে দেখাবো। তো তারপরে দেখেন এখানে তারা কনস্ট্যান্ট ইনিশিয়াল ভ্যালু নামের হচ্ছে কি করছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। আর এই ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়াল ভ্যালু হিসেবে রাখছে জিরোকে, ঠিক আছে, জাস্ট জিরো দিয়ে হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু তারা কি করছে, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছে। ওকে ফাইন। এরপর দেখেন এখানে হচ্ছে আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, যেটির নাম দিছে যে সাম উইথ ইনিশিয়াল ভ্যালু, কিছু একটা, যে কোনো নাম হইতে পারে আমরা জানি। এরপর হচ্ছে সমান দিয়ে এই সম্পূর্ণ জিনিসটাকে তারা কি করছে, এই ভেরিয়েবলের মধ্যে রাখছে, ইনিশিয়াল, এই যে সাম উইথ ইনিশিয়ালের মধ্যে। তো এতটুকুকে আপনি ভুলে যান, এই যে এতটুকু ভুলে যান। ওকে, এবার দেখেন উপরের অ্যারের নাম কি, অ্যারের নাম হচ্ছে অ্যারে ওয়ান। তারা কি করছে, অ্যারে ওয়ানের উপর ডট দিয়ে রিডিউস মেথডটাকে তারা কল করছে। করার পর এই যে এখানে তারা একটা অ্যানোনিমাস ফাংশন বা হচ্ছে একটা অ্যারো ফাংশন তারা ব্যবহার করছে, যেখানে দুইটা প্যারামিটার নিছে, একটা হচ্ছে একুমুলেটর আর একটা হইতেছে কারেন্ট ভ্যালু, দুইটা প্যারামিটার নিছে। এখানে যে কোনো নাম দিয়ে আপনি নিতে পারেন, তবে তারা এই নামটা দিছে। এরপর দেখেন এখানে একুমুলেটর আর হচ্ছে কারেন্ট ভ্যালু এই দুটাকে যোগ করছে, দেখতে পাচ্ছেন, যোগ করছে, ঠিক আছে। যোগ করার পর এইদিকে যদি আমি যাই আরও কিছু আছে, আপনি দেখতে পারবেন এই যে দেখেন এদিকে ইনিশিয়াল ভ্যালু নামের একটা জিনিস আছে। সো আমি এখান থেকে কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করে এটাকে নিচে আনতে পারি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গাটাতে রাখলাম, তাহলে দেখেন এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে একুমুলেটর, আরেকটা হচ্ছে কারেন্ট ভ্যালু, আরেকটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। এই ইনিশিয়াল ভ্যালুটা কই থেকে আসছে, এই ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে না, ইনিশিয়াল ভ্যালু হিসেবে ডিফল্ট মান রাখছে তারা জিরো, সেটাই কিন্তু তারা এখানে দিয়ে দিছে। তো এইটা কিভাবে কাজ করতেছে, এই রিডিউস কি করে, কিছু মেমোরিকে তা সে স্টোরেজ করে রেখে দেয়, এই টাইপের একটা ব্যাপার। যেমন ধরেন এই যে ইনিশিয়াল ভ্যালু, মানে এই যে এখানে যে দুইটা প্যারামিটার নিছে, এই যে প্রথম যে প্যারামিটারটা আছে একুমুলেটর, এই প্যারামিটারটা কি করে, ইনিশিয়াল ভ্যালু নেয়। অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুর মধ্যে কি আছে, জিরো আছে, এই জিরোটাকে সে নিবে, এই কোডটা রান করুক বা না করুক ডাজন্ট ম্যাটার, সে কি করবে, ইনিশিয়ালভাবে একটা ভ্যালু নিবেই নিবে, সেটা জিরো হইতে পারে, সেটা ওয়ান হইতে পারে, ফাইভ হইতে পারে, 100 হইতে পারে, আপনি যেটা দিবেন ইনিশিয়াল ভ্যালু সে সেইটাই প্রথম অবস্থায় তার কাছে রাখবে, জমিয়ে রাখবে। এরপর কারেন্ট ভ্যালু এইটা কোন ডেটাটা নিবে, এই কারেন্ট ভ্যালুটা নিবে হচ্ছে এই যে অ্যারেটা যে আছে এই অ্যারের প্রথম উপাদানটাকে নিবে, অর্থাৎ প্রথমবার যখন লুপ হয়ে চলবে, এটাও কিন্তু আসলে লুপের মতোই কাজ করে, যে এই অ্যারে থেকে প্রতিটা ডেটার কাছেই সে যাবে। তো প্রথম যখন যাবে তখন যাবে ওয়ানের কাছে, সো ওয়ান কী করবে, এই যে কারেন্ট ভ্যালুর মধ্যেই স্টোর হয়ে যাবে। তাহলে দেখেন ইনিশিয়াল ভ্যালু যদি একুমুলেটরের কাছে চলে আসে, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে জিরো, আর কারেন্ট ভ্যালুর কাছে যদি ওয়ান চলে আসে প্রথম অবস্থায়, তখন কি হবে, এই যে দেখেন এখানে কিন্তু একুমুলেটর আর কারেন্ট ভ্যালুকে যোগ করতেছে, তার মানে জিরোর সাথে ওয়ানকে যোগ করলে কত হবে, ওয়ান হবে। তো এই যে ওয়ানটা যে হইল, এই ওয়ানটাকে আবার সে কী করবে, ইনিশিয়ালের কাছে পাঠাই দিবে, আবার এই ইনিশিয়াল কী করবে, একুমুলেটরের কাছে রেখে দিবে। তার মানে প্রথম অবস্থায় একুমুলেটরের মান ছিল জিরো, এখন কিন্তু ওয়ান হয়ে গেছে। এবার কারেন্ট ভ্যালু কত হবে, কারেন্ট ভ্যালু কিন্তু একবার অ্যারের মধ্যে ওয়ানটাকে নিছে, মানে একবার লুপ হয়ে ওয়ানের কাছে গেছিল, এখন যাবে টু এর কাছে, এখন কারেন্ট ভ্যালুর মান হয়ে যাবে টু, আর এই যে একুমুলেটর এটা হয়ে যাবে ওয়ান। তার মানে ওয়ান আর টু এই দুইটাকে যোগ করলে কত হবে, থ্রি হবে, ঠিক আছে, ওয়ান আর টু যোগ করলে কত হবে, থ্রি হবে। এই থ্রিটাকে আবার সে ইনিশিয়াল ভ্যালুর কাছে পাঠাই দিবে, ইনিশিয়াল ভ্যালু আবার একুমুলেটরের কাছে পাঠাই দিবে, এখন কিন্তু একুমুলেটরের মান হচ্ছে ডিফল্টভাবে থ্রি,
ঠিক আছে আর এই যে কারেন্ট ভ্যালু এবার কারেন্ট ভ্যালু কত হবে কারেন্ট ভ্যালু কিন্তু এবার হয়ে যাবে 3 ঠিক আছে তো 3 আর 3 কে যোগ করলে কত হবে 6 হবে এই 6 কে আবার রাখবি ইনিশিয়াল ভ্যালুর কাছে ইনিশিয়াল ভ্যালু আবার একুমুলেটরের কাছে রাখবি ডিফল্ট ভাবে এখন একুমুলেটরের মান হচ্ছে 6 আর এই যে এই কারেন্ট ভ্যালু এবার যাবে কার কাছে 4 এর কাছে সো 4 আর 6 এ কত হয় 10 হয় সো 10 কিন্তু ইনিশিয়ালের কাছে থাকবে ইনিশিয়াল আবার একুমুলেটরের কাছে পাঠাই দিবে কারেন্ট ভ্যালু কিন্তু আর যাবে না কারণ এখানে 4 এর পর আর কিছু নাই তাহলে সবগুলোর টোটাল যোগফল কত হইল 10 হইল এই 10টা থাকবে কার কাছে একুমুলেটরের কাছে আমি যদি এই কোডটাকে রান করি এখান থেকে দেখেন এই যে 10 কিন্তু আউটপুট দিছে তো এই কাজটাকে এবার যদি আমরা একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি আমি জাস্ট আপনাদের একটু ওভারভিউ দিলাম ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে কনস্ট্যান্ট এটার যে কোনো একটা নাম দিতে পারি যে নাম্বারস কিছু একটা ঠিক আছে প্রতিবার আমরা নাম্বার দিয়ে করতেছি কারণ নাম্বার দিয়ে করলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তো এখান থেকে ধরেন তাদের মতোই 1 নিলাম 2 নিলাম 3 নিলাম 4 নিলাম ঠিক আছে চারটা ডেটা আমরা নিছি এই চারটা ডেটার যোগফল এবার আমরা বের করব তো আগে কিন্তু উইয়ার্ড হওয়ার কিছু না এই কাজটা কিন্তু আমরা আরও অনেকভাবে করতে পারি রিডিউস দিয়ে কেন করতেছি সেটা আমি একটু পরেই আপনাদের আরেকটু এক্সাম্পল দিব তো ধরেন এই যে আমাদের অ্যারের নাম কি অ্যারের নাম হচ্ছে নাম্বারস তো এখানে ডট দিলে যেভাবে আমরা ফর ইচ পাইতাম ম্যাপ পাইতাম ফিল্টার পাইতাম সেমভাবে কিন্তু আমরা রিডিউস নামের এক ধরনের জিনিস পেয়ে যাব আর এটা এইভাবে আমাদের করতে হবে যেহেতু একটা মেথড এখানে মাউস নিয়ে গেলে এও কিন্তু একটা কল ব্যাক ফাংশন নেয় দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে সাধারণ ফাংশন দিতে পারেন অ্যানোনিমাস ফাংশন ফাংশন নাম ছাড়া ফাংশন যেটা এভাবে আপনি করতে পারেন আবার আপনি চাইলে অ্যারো ফাংশন নিতে পারেন যেহেতু অ্যারো ফাংশন আমরা শিখে গেছি এই জন্য আমাদের এখন থেকে আমরা সামনে যতই যাব অ্যারো ফাংশনটাকে আমরা নিব এইভাবে আমরা করলাম ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা করলাম এবার এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমরা দেখে আসছি একটু আগেই যে এখানে দুইটা প্যারামিটার নেয় একটা হচ্ছে ধরেন আমরা লিখতে পারি যে প্রি ভ্যালু মানে অর্থাৎ প্রিভিয়াস ভ্যালু ইনিশিয়াল ভ্যালু যেটাকে বলে এরপর হচ্ছে ভ্যালু এরপর হচ্ছে কমা দিয়ে আমরা বলতে পারি যে কারেন্ট ভ্যালু ঠিক আছে কারেন্ট ভ্যালু এটা হচ্ছে কারেন্ট ভ্যালু সো এই দুইটা জিনিস নিয়ে আমরা দেখে আসছি সো এই দুইটা জিনিস এখানে থাকলো এবার আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এসে এন্টার বাটনে ক্লিক করতে পারি এবার সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে কি করে এই যে প্রি ভ্যালুর মধ্যে ইনিশিয়াল একটা ভ্যালু তারা পাস করে তো ইনিশিয়াল ভ্যালুটা আমি কোথায় দিব এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা স্কোপটা যে তৈরি করছি এই সেকেন্ড ব্র্যাকেট এরপরে আমরা একটা কমা দিব কমা দিয়ে আমরা এখানে একটা ইনিশিয়াল ভ্যালু সেট করতে পারি সেটা হতে পারে 5 সেট করতে পারি সেটা হতে পারে 10 সেট করতে পারি সেটা হতে পারে 0 সেট করতে পারি তো অবশ্যই 0 আমরা রাখবো যেহেতু আমরা যোগ করতেছি সো আমরা এই ইনিশিয়াল ভ্যালুটা সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা কমা দিয়ে ইনিশিয়াল ভ্যালুটা দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা আমাদের কমা দিতে হবে এই আচ্ছা এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে রিটার্ন করব ঠিক আছে যেহেতু স্কোপ আমরা তৈরি করছি সেকেন্ড ব্র্যাকেট আমাদের রিটার্ন করতে হবে এবার রিটার্ন আমরা কাকে করব এই যে প্রি ভ্যালুটা যে আছে এটার সাথে যোগ করব হচ্ছে আমরা কারেন্ট ভ্যালুটাকে ঠিক আছে এই জিনিসটাকে আমরা যোগ করে বাইরে বের করলাম এবার এই যে আমরা কাজটা করলাম এই কাজটাকে তো আমাদের নিয়ে কিছু একটা করতে হবে আমরা কিন্তু ভিতর থেকে রিটার্নও করছি তো এই জন্য আমাদের এই সমস্ত জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি যে কনস্ট্যান্ট এটা হচ্ছে ধরেন টোটাল রেজাল্ট কিছু একটা টোটাল রেজাল্ট এইভাবে ঠিক আছে বা হচ্ছে সাম রেজাল্ট আমরা দিতে পারি যে সাম রেজাল্ট এইভাবে এখন আমরা যদি কনসোল লক করি আমরা কনসোল লকটা কাকে করব অবশ্যই সাম রেজাল্টটাকে করব কারণ সাম রেজাল্টের মধ্যে সব কিছু আমাদের আছে এরপর হচ্ছে আমি জিনিসটাকে ক্লিয়ার করে নিতে পারি করলাম নতুন ফাইল যেহেতু এই জন্য আমাদের কী করতে হবে নোডের মাধ্যমে নতুন ফাইলটাকে চালাইতে হবে রিডিউস ডট জেএস লিখে আমি কিবোর্ডের এন্টারে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে অ্যারের মধ্যে যতগুলো ছিল সবগুলোর যোগফল 10 পাইছি এবার আপনি ম্যানুয়ালি গুনতে পারেন বিশ্বাস যদি না হয় যে 4 আর 3 তে কত হয় 7 হয় 7 আর 2 এ 9 হয় 9 আর 1 এ কত হয় 10 হয় এভাবে কিন্তু আমরা পাচ্ছি তাহলে দেখেন এই যে জিনিসটাকে যদি আমি আরও একবার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা কি করব আমাদের অ্যারের নামটা নিব নাম্বারস ডট দিলে আমরা কি পাবো এখানে রিডিউস পাবো সো রিডিউসটা এইভাবে আমরা করব করার পর এখানে সে কি করে ধরেন আপনি একটা ফাংশন নিতে পারেন ধরেন নাম ছাড়া ফাংশন আমরা লিখলাম এভাবে আমরা করলাম একটা সেকেন্ড ব্যাকেট আমরা তৈরি করলাম সেকেন্ড ব্যাকেটের পরে গিয়ে এন্টারে ক্লিক করলাম আর এখানে সে কী নিবে দুইটা প্যারামিটার নিবে একটা হচ্ছে প্রি ভ্যালু অর্থাৎ মানে প্রিভিয়াস ভ্যালু যেটাকে বলে প্রি ভ্যালু বলতেছে কমা দিয়ে আরেকটা প্যারামিটার নিবে যেটার নাম হচ্ছে কারেন্ট ভ্যালু কিছু একটা কারেন্ট ভ্যালু
আর আমাদের ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হবে যেটা সব সময়ের জন্য এই যে প্রিভ ভ্যালুর কাছে থাকবে স্টোর হয়ে। তো এই জন্য আমরা এই যে সেকেন্ড বাকেটের পরে গিয়ে কমা দিয়ে আমরা জিরো দিয়ে দিব, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমরা রিটার্ন করব, কাকে রিটার্ন করব, এই যে প্রিভ ভ্যালুটা যে আছে প্রিভ ভ্যালুর সাথে যোগ করব আমরা কাকে, কারেন্ট ভ্যালুটাকে, তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। আর এই জিনিসটাকে আমরা করলাম করে একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের স্টোর করতে হবে, এখানে কনস্ট্যান্ট বা লিড যে কোনো একটা নাম নিতে পারি, রেজাল্ট কিছু একটা দিলাম। এরপর হচ্ছে আমরা কনসোল লক করব, কাকে করব আমরা, এই যে রেজাল্টটা যে আছে এই রেজাল্টটাকে আমরা কনসোল লক করব, তাহলে কিন্তু আমরা সেম আউটপুটটাই পাবো, 10 দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এইভাবে কাজ করতেছে। এবার একটু বোঝার চেষ্টা করেন, এই যে জিরো, এই জিরোটা চলে যাইতেছে কার কাছে, প্রিভ ভ্যালুর কাছে, প্রিভিয়াস ভ্যালু, অর্থাৎ এর কাছে জিরো আছে। আমি যদি এখান থেকে ওয়ান পাঠাইতাম তাহলে কিন্তু তার কাছে ওয়ানই থাকতো, ঠিক আছে, বাট আমি জিরো পাঠাচ্ছি, জিরো এটার মান যদি জিরো হয়। আর কারেন্ট ভ্যালু কোনটা হবে, অ্যারের প্রথমটা, তাহলে ওয়ান আর জিরোর সাথে যোগ করলে কত হবে, ওয়ান হবে। তো এই ওয়ানটাকে আবার সে কী করবে, ঘুরিয়ে বেঁচে আবার প্রিভের মধ্যে রাখবে, প্রিভ ভ্যালুর মধ্যে, তাহলে এর মান কিন্তু ওয়ান। এখন কারেন্ট ভ্যালুটা যাবে কার কাছে, টু এর কাছে যাবে, কারণ প্রতিবার সে এক একটা নতুন নতুন ডেটার কাছে যাবে। তো এখানে যাওয়ার পর তাহলে টু, কারেন্ট ভ্যালুর মান টু, আর প্রিভিয়াস ভ্যালুর মান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান আর টু যোগ করলে কত হবে, থ্রি হবে। তো এই থ্রিটাকে ঘুরায় আবার কী করবে, এই যে প্রিভ ভ্যালুর মধ্যেই রাখবে, মানে স্টোর করে রাখবে। এবার এটার মান যদি হয় থ্রি, আর এই যে কারেন্ট ভ্যালুর মান হয়ে যাবে কত, থ্রি, তাহলে থ্রি আর থ্রিতে কত হবে, সিক্স হবে। এই সিক্সটাকে আবার রাখবে কার মধ্যে, প্রিভ ভ্যালুর মধ্যে, ঠিক আছে। আবার এই এটার মান কিন্তু এখন কত, সিক্স। এখন এই যে কারেন্ট ভ্যালুটা যাবে কার কাছে, ফোরের কাছে, তাহলে ফোর আর সিক্সে কত হবে, টেন হবে, ঠিক আছে। আমরা যখন কনসোল লক করতেছি তখন কিন্তু আমরা টেনটাই পাইতেছি, ওকে। তো এবার আপনি চাইলে একটু দেখতেও পারেন সে দেখাটা কীভাবে, আমি যদি এখান থেকে গিয়ে বলি যে কনসোল লক করতে যাচ্ছি যে কোনটা কি আসতেছে। তো ধরেন আমি একটা ব্যাকটিক ইউজ করতে পারি, এখান থেকে বলতে পারি যে প্রিভ ভ্যালু যা আছে, প্রিভ ভ্যালুর আর রেজাল্ট হচ্ছে এই যে এইটা, আর ডলার সাইন দিয়ে আমরা কী করব, এইভাবে কার্লি ব্র্যাকেট দিব, এই যে আমাদের প্রিভ ভ্যালু এটার মানটা আমরা দেখতে যাচ্ছি। অ্যান্ড আমরা এখানে দেখতে যাচ্ছি যে এই যে আমাদের যে কারেন্ট ভ্যালুটা আছে, ঠিক আছে, কারেন্ট ভ্যালুর যে মানটা আছে এটাও আমরা দেখতে যাচ্ছি। সো আমরা ডলার সাইন দিয়ে এইভাবে করলাম, কারেন্ট ভ্যালু এটাকে আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো এবার আমি যদি কনসোল লক করি, এখান থেকে ক্লিয়ার করে নিলাম, কনসোল লকটাকে চালাইলাম, তাহলে দেখেন এই যে প্রিভ ভ্যালু, প্রথমে আমরা এই যে এখানে যে ইনিশিয়াল মানটা জিরো দিছিলাম, এটা কিন্তু এই যে প্রিভ ভ্যালুর কাছে জিরো চলে আসছে। আর কারেন্ট যে মান, এই কারেন্ট মান প্রথম যাবে ওয়ানের কাছে, সো এখানে কিন্তু সে ওয়ান পাইছে, তার মানে ওয়ান আর জিরোকে যোগ করলে কত হবে, ওয়ান হবে। সেই ওয়ানটাকে আবার সে প্রিভ ভ্যালুর কাছে রাখবে, দেখতে পাচ্ছেন এই যে প্রিভ ভ্যালুর কাছে ওয়ান। এবার কারেন্ট ভ্যালু যাবে টু এর কাছে, অ্যারের কাছে যেহেতু টু আছে, তাহলে টু আর ওয়ানে যোগ করলে কত হবে, থ্রি হবে। সো এই থ্রিটাকে আবার কী করবে, সে প্রিভ ভ্যালুর কাছে রাখবে, দেখতে পাচ্ছেন প্রিভ ভ্যালু স্টোর করে। এবার প্রিভ ভ্যালু যদি হয় থ্রি, কারেন্ট ভ্যালু এটা যাবে কার কাছে, থ্রির কাছে, তাহলে থ্রি আর থ্রিতে যোগ করলে কত হবে, সিক্স হবে। এই সিক্সটাকে সে প্রিভ ভ্যালুর কাছে রাখবে, ঠিক আছে। আবার এই যে কারেন্ট ভ্যালুটা এবার যাবে কোথায়, ফোরের কাছে, দেখতে পাচ্ছেন ফোরের কাছে গেছে। ফোর আর সিক্সে কত হবে, দুইটা মিলে যোগ হবে, কিন্তু যোগ করলে কত হবে, টেন হবে। সো এই টেনটাই কিন্তু এখানে আউটপুটটা দিছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা কাজ করতেছে, আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এবার ধরেন ফর এক্সাম্পল আমি যে এখানে জিরোটা দিছি, এখানে যে জিরোটাই পাইছে ব্যাপারটা এমন না, আমি যদি এখান থেকে ধরেন টেন দিই তাহলে কিন্তু ইনিশিয়াল ভ্যালু টেন হয়ে যাবে। আমি যদি ক্লিয়ার করি, এরপর যদি চালাই, দেখতে পাচ্ছেন ইনিশিয়াল ভ্যালু টেন, একের কাছে গেছে প্রথমে, তাহলে টেন আর একে কত, এগারো, এটা কিন্তু এখানে রাখছে। আবার টু এর কাছে গেছে কারেন্ট ভ্যালু, টু আর এগারোতে কত হয়, তেরো। এইভাবে কিন্তু এটা কাজ করে। তো এটাকে অ্যারো ফাংশনে লিখতে গেলে আমরা কি করি, জাস্ট হচ্ছে এই জিনিসটাকে আমি একটু শর্ট করে কিন্তু আমি লিখতে পারি, যে ধরেন কনসোল লগটাকে আমি এখান থেকে রিমুভ করলাম, যে কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্ট না লিখে আগে নাম্বারসটাকে লিখি, যে নাম্বারস ডট, এখান থেকে আমরা কি চালাবো, এখান থেকে হইতেছে আমরা রিডিউসটাকে চালাবো। সো রিডিউসটাকে নিলাম, আমরা একটা অ্যারো ফাংশন এখানে কল করতে পারি, এইভাবে করলাম। এবার কি পাবো আমরা, এখান থেকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিভ ভ্যালু, আরেকটা হইতেছে কারেন্ট ভ্যালু, ঠিক আছে, কারেন্ট ভ্যালু। এই দুইটা কিন্তু আমরা কি প্যারামিটার পাবো, ঠিক আছে। এরপর আমরা চাইলে এখান থেকে রিটার্ন করতেও পারি, আমরা যেহেতু এক লাইনে করবো জন্য আমাদের রিটার্ন করার দরকার নাই, সো আমরা এই যেভাবে করতে পারি, আমাদের যে প্রিভ ভ্যালু আছে এটার সাথে আমরা যোগ করব কাকে, এই যে কারেন্ট ভ্যালুটাকে, ঠিক আছে। আর এটার পরে কমা দিয়ে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিব, যেটা হচ্ছে ধরেন জিরো দিয়ে দিলাম, তারপরও কিন্তু কাজ করবে, দেখতে পাচ্ছেন কত সিম্পলিফাই করে দিছি। এখন এই জিনিসটাকে আবার কী করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো কনস্ট্যান্ট, এটা হচ্ছে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে এই জিনিসটা। এবার আমরা কনসোল লক করব রেজাল্টকে, রেজাল্ট,
তাহলে কিন্তু আমরা সেই সেম আউটপুটটাই পাবো আমরা যদি চালাই দেখতে পাচ্ছেন যে আমরা 10 পাচ্ছি সো আপনি চাইলে এইভাবে সিম্পলিফাই করতে পারেন আবার আপনি চাইলে হচ্ছে এইভাবে রিটার্নও করতে পারেন জিনিসটাকে যদি আমি আরেকবার কেটে দেই এখান থেকে আমি আরেকবার কাটলাম আর কাটার পর আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে কিন্তু আমরা স্কোপও তৈরি করতে পারি স্কোপ করলে আমাদের রিটার্ন ম্যানুয়ালি লিখতে হবে সো প্রিভ ভ্যালু এরপর হইতেছে যে কারেন্ট ভ্যালু ঠিক আছে আর ইনিশিয়াল ভ্যালুটা আমরা কোথায় দিব এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে কমা দিয়ে এখানে ইনিশিয়াল ভ্যালুটা দিব তারপরও কিন্তু সেম কাজটাই করবে ঠিক আছে তো এবার আপনাদের আমি আরও একটা এক্সাম্পল দিই ধরেন শপিং কার্টের মধ্যে কি হয় ধরেন কনস্ট্যান্ট আমাদের একটা কি থাকলো যেমন ধরেন এখানে কিছু একটা থাকতে পারে যে শপিং কার্ট কিছু একটা ঠিক আছে একটা অ্যারেই থাকলো একটা অ্যারে আর এই অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে ধরেন এখানে কিছু একটা থাকতে পারে যে নেম কিছু একটা ধরেন আইটেমস নেম কিছু একটা বা হচ্ছে আইটেমস আইটেমস ধরেন কুলন কী কী কিনতে পারি ধরেন টি শার্ট কিছু একটা ঠিক আছে এরপর হচ্ছে কমা দিয়ে টি শার্টের প্রাইস কত হইতে পারে টি শার্টের প্রাইস হইতে পারে ধরেন এখান থেকে ধরেন 400 টাকা কিছু একটা এরপর হচ্ছে এই যে এটার পরে আমরা একটা কমা দিয়ে এই লাইনটাকে আমি আরেকবার কপি করব নিচের দিকে অল্টার শিফট ডাউন অ্যারো আরেকবার কপি করলাম এই আইটেমের নাম কি আইটেমের নাম হইতে পারে ধরেন আমরা একটা ওয়াচ কিনছি ওয়াচের দাম হইতেছে ধরেন 1200 টাকা এরপর হইতেছে আইটেম এটার নাম কি এটার নাম হইতেছে ধরেন কিছু একটা ধরেন ডাম্বেল ঠিক আছে ডাম্বেলের দাম কত ধরেন এখান থেকে 500 টাকা কিছু একটা এরপর এটার নিচে আরেকবার কপি করলাম আইটেমের নাম হইতে পারে ধরেন এখান থেকে কিছু একটা ধরেন কিছু একটা প্যান্ট ঠিক আছে প্যান্ট আমরা কিনলাম এটার দাম কত হইতে পারে ধরেন এখান থেকে কিছু একটা ধরেন 600 টাকা ঠিক আছে অনেক কম দামে দিছে তো এইরকম হচ্ছে কিন্তু আমাদের একটা শপিং কার্ট থাকতে পারে এবার যদি আপনাকে বলা হয় যে এই শপিং কার্টের ভিতর থেকে যে ইউজার যে এতগুলো প্রোডাক্ট কিনছে কয়টা প্রোডাক্ট কিনছে দেখেন একটা কিনছে দুইটা কিনছে তারপর হচ্ছে এখান থেকে তিনটা এখান থেকে চারটা এই চারটা প্রোডাক্ট যে সে কিনছে এখান থেকে প্রাইস যতগুলো আছে এগুলোকে আমাকে যোগ করে দাও তখন আপনি কীভাবে করবেন বা অ্যাড করে দাও তখন কিন্তু আমরা সিম্পলিফাই এইভাবে করতে পারি এখান থেকে যে আমাদের অ্যারের নাম কি শপিং কার্ট সো আমরা বলতে পারি শপিং কার্ট ডট এখান থেকে আমরা কি করব রিডিউসটাকে ইউজ করব সো রিডিউসটাকে আমরা নিলাম তো এভাবে হচ্ছে আমরা রিডিউসটাকে নিব নেওয়ার পর হচ্ছে আমরা একটা অ্যারো ফাংশন কল করতে পারি সো আমরা এইভাবে একটা অ্যারো ফাংশন কল করলাম এভাবে হচ্ছে আমরা কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম তো এখান থেকে আমরা কি পাবো শপিং কার্ট থেকে হচ্ছে আমরা প্রতিটা আইটেমকে পাবো সো আইটেমটাকে পাইলাম এটাকে আপনি কি বলতে পারেন এটাকে হচ্ছে আপনি আচ্ছা আইটেম না আপনি হচ্ছে ধরেন কিছু একটা যে প্রি ভ্যালু এরকম টাইপের কিছু একটা পাইতে পারেন যে প্রিভিয়াস ভ্যালু যেখানে আমাদের ইনিশিয়াল মানটা স্টোর হয়ে থাকবে আর এখান থেকে আমরা কি করলাম আইটেম পাইলাম এখন আমাদের এখানে কি করতে হবে এই যে এটার মধ্যে গিয়ে হচ্ছে আমাদের ইনিশিয়াল মান কত থাকবে ইনিশিয়াল মানটা কিন্তু এখানে গিয়ে বলে দিতে হবে যে আমাদের এখানে ইনিশিয়াল মানটা থাকবে কমা ধরেন 0 ঠিক আছে কারণ বাই ডিফল্টভাবে যদি আমরা এখানে 100 লিখি এটা কিন্তু শপিং কার্টের মধ্যে তার ইউজারে কিন্তু 100 টাকা ডিফল্ট অ্যাড হয়ে যাবে সে কি অযথা 100 টাকা দিবে এই জন্য আমাদের 0 রাখতে হবে আর এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে আমরা কাকে রিটার্ন করব এই যে পিপ ভ্যালুটা যা আছে মানে ইনিশিয়াল ভ্যালু এটার সাথে যোগ করব হচ্ছে আমরা এই যে আইটেম যা আছে আইটেম ডট আমরা এখান থেকে প্রাইসটা পাবো কারণ এই যে প্রতিটা হচ্ছে আইটেম আইটেমের মধ্যে কী আছে প্রাইস নামের এক ধরনের জিনিস আছে তো জিনিসটাকে আমরা এইভাবে করব করার পর এইটাকে হচ্ছে আমরা আবার কি করব একটা ভেরিয়েবলের মধ্যে রাখব কনস্ট্যান্ট টোটাল প্রাইস ঠিক আছে এরপর হচ্ছে আমরা কনসোল লক করব আমরা কাকে কনসোল লক করব এই যে টোটাল প্রাইসটা যে আছে এটাকে হচ্ছে আমরা কনসোল লক করব তো এরপর যদি আমি এই কোডটাকে চালাই এখান থেকে তাহলে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছেন 2700 টাকার কিন্তু কী করছি কেনাকাটা করছি যেমন এইভাবে আপনি মিনিমালি হিসাব করতে পারেন 600 500 1100 তারপর হইতেছে 1200 2300 2300 আর 4 কত 2700 ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন আমি যদি আপনাদের আরও একবার দেখাই ধরেন এটা হচ্ছে শপিং কার্ট এখান থেকে একজন ইউজার এই শপিংগুলো করছে ওকে করলো এখন আমাদের এটা টোটাল প্রাইসটা বের করতে হবে তো আমাদের অ্যারের নাম কি আমাদের অ্যারের নাম হইতেছে শপিং কার্ট এই যে দেখতে পাচ্ছেন অ্যারের নাম হচ্ছে শপিং কার্ট ওকে দিলাম এরপর আমাদের ডট দিতে হবে ডট দিয়ে রিডিউসটাকে আমাদের নিতে হবে রিডিউসটাকে নিলাম এখানে একটা কল ব্যাক ফাংশন নেয় এইভাবে আর এটার মধ্যে কি করে একটা হচ্ছে প্রিপ ভ্যালু বা হচ্ছে আপনি ইনিশিয়াল ভ্যালু বলতে পারেন যে ইনিশিয়াল ভ্যালু কিছু একটা ইনিশিয়াল ভ্যালু ভালো লিখলাম জাস্ট এরপর কমা প্রতিটা আমরা আইটেম পাবো ঠিক আছে
এরপর হইতেছে আমরা এখান থেকে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করতে পারি মাল্টি লাইনে, আর এখান থেকে আমরা ইনিশিয়াল কি, তো এখানে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয়। ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু আমরা বেশি দিব না, কারণ তাদের শপিং কার্ডে অ্যাড হবে, এই জন্য আমরা জিরো দিব। সো আমরা জিরোটা দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্নটা করব হচ্ছে আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা যে আসে আছে, আমরা কি লিখছিলাম এখানে, এখানে হচ্ছে ইনিশিয়াল হবে, ঠিক আছে, ইনিশিয়াল হবে। সো আমরা কি করব, ইনিশিয়াল যে ভ্যালুটা আছে এটার সাথে আমরা যোগ করব কাকে, এই যে আইটেম যে আছে, আইটেম না, আইটেমের মধ্যে কি আছে, প্রতিটা আইটেমের মধ্যে কিন্তু এই যে আমরা কি করছি, লুপ চালাই চালাই জিনিসগুলোকে প্রতিটা আইটেম হিসেবে আমরা কাউন্ট করছি। তো প্রতিটা আইটেমের ভিতর আবার কি আছে, প্রাইস নামের একটা জিনিস আছে। সো আমরা ডট দিয়ে এই যে প্রাইস যে আছে এটাকে আমরা যোগ করে দিব। সো হইল, এরপর ওইটাকে আমরা কি করব, কনস্ট্যান্ট একটা টোটাল রেজাল্টের মধ্যে আমরা রেখে দিব। এখন আমরা এই টোটাল রেজাল্টটাকে কি করব, কনসোল লক করব। সো এখান থেকে হয়েছে টোটাল প্রাইস, টোটাল রেজাল্ট করার পর এরপর হচ্ছে আমি যদি ক্লিয়ার করি, আচ্ছা ক্লিয়ার করা ছাড়াই আমি এই কোডটাকে চালাইলাম, দেখতে পাচ্ছেন 700 টাকা কিন্তু চলে আসছে। সো এই রিডিউস মেথড দিয়ে আরও অনেক কিছুই করা হয়, তবে আমি জাস্ট আপনাদের একটু এক্সাম্পল দিলাম, একটু ধারণা দিলাম, যাতে করে আপনারা একটু বুঝতে পারেন। তো এখান থেকে বোঝার ব্যাপার হচ্ছে এই একটাই, যে আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয়, সেটা চলে যায় এইখানে, আর এই যে পরের যেটা কারেন্ট ভ্যালু, এটা কী করে, সেই অ্যারের থেকে হচ্ছে লুপ করে করে এক একটার কাছে যাবে আর নিবে, ঠিক আছে। তো এই ধরনের একটা ব্যাপার, আপনি যদি বলেন যে ইনিশিয়াল ভ্যালু বাড়াই দিবেন, তাহলে এটার সাথে কিন্তু এইটার যোগ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে একটু বোঝার বিষয়। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট আর একটা অন্য কোনো ভিডিওতে।